প্রিয় বন্ধুরা, আরও একবার নিয়োগ ঘিরে উঠে আসছে দারুণ সুসংবাদ। সুখবর সুখবর, ভালো খবর দিচ্ছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। এই মুহূর্তে বন্ধুরা অত্যন্ত বড় খবর উঠে আসছে নিয়োগ ঘিরে। নিয়োগ ঘিরে পুনরায় আরও একবার দারুণ সুসংবাদ উঠে আসছে। সুসংবাদ দিচ্ছেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয়। রাজ্যে নিয়োগ ঘিরে ফের একবার মুখ খুললেন সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয়। আগামী দিনে এই সরকারি যে চাকরি দেবেন, ওদের অনুভব করতে পারছি, যারা যোগ্য তাদের চাকরি দেবে রাজ্য, সাফ জানিয়ে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে নিয়োগের বার্তা ঘিরে। অত্যন্ত ভালো বার্তা দিচ্ছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেই। সম্মানীয় শিক্ষামন্ত্রী একটি বেসরকারি চ্যানেলে এমনটাই জানাচ্ছেন যে এই সরকারি চাকরি দেবেন, আমরা চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল, আমাদের সরকারও ওদের প্রতি সহানুভূতিশীল, আমরা বিষয়টি ওদের জানিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যারা যোগ্য যারা মেধাবী তারা অবশ্যই চাকরি পাবেন, এই সরকারি কিন্তু চাকরি দেবে, খুব অবাক হবেন না এটা জেনে। ওই ধর্ণামঞ্চে আমাদেরই কাউকে কাউকে দেখলে, আমি এই বিষয়ে আর কিছু বলছি না, সময় হলে সব জানবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ন্যায্য চাকরির দাবিতে রাজ্যের দূর দূরান্ত থেকে বহু চাকরিপ্রার্থী ঘর বাড়ি ছেড়ে দিনের পর দিন রাতের পর রাত গান্ধীমূর্তির পাদদেশে বসে রয়েছেন। প্রত্যেকের চোখে মুখে হতাশার ছবি, কারো চোখের কোণে জমছে যন্ত্রণার জলও, শরীরে ক্লান্তি নামছে কারো কারো, কিন্তু তৎসত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু এক মুহূর্তের জন্যও শক্তি হারাননি। একাধিক সময় তারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করেছেন। এবারে আরও একবার নিয়োগ ঘিরে সম্মানীয় শিক্ষামন্ত্রী দিলেন দারুণ ভালো বার্তা। নিয়োগের বিষয়ে সুখবর দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী স্বয়ং। ভালো খবর উঠে আসলো, যদিও আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীমূর্তির পাদদেশে ও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে একাধিক চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা, যারা যোগ্য হয়েও বঞ্চিত, তারা কিন্তু দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন, অনশন চালাচ্ছেন। কিন্তু তার মধ্যেও এই ধরনের একটি বিরাট বড় বার্তা সম্মানীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে এলো, এটি কিন্তু দারুণ সুখবর বলা যেতেই পারে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির বদল ঘটতেই পারে এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলি শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যেই আমরা প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া একটু একটু করে এগোচ্ছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু একটা গতিমুখ পেয়েছে বলা যেতেই পারে। মহামান্য কোর্টের শুধুমাত্র শুনানি হওয়াটাই বাকি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সম্মানীয় শিক্ষামন্ত্রীর এই ধরনের একটি সুখবরের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।